আমার ক্লাস 10 দশম শ্রেণী ছাত্র ছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার হচ্ছে, তারই আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের পার্ট 5-এর যে কোয়েশ্চেন পেপারটি দেওয়া হয়েছে, তারই আমি সম্পূর্ণ উত্তরসহ আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং এই পার্ট 5-এর মডেলিটির অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা আগস্ট মাসে পাবে। এবং তোমরা যারা নতুন বন্ধু, প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তাদের আমি জানাই যে আমি ক্লাস 10-এর এরকম আগে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি এবং তোমরা বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্কে বিভিন্ন বিষয়ে পার্টের উত্তরগুলো তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং তার লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই দেখে নিও। এবং তোমরা যারা নতুন বন্ধু, তাদের জানাই যে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকি, তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও। তাহলে এসো আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানে পার্ট 5-এর উত্তরগুলি আলোচনা করি। একটি হলো ঠিক উত্তর নির্বাচন করো। 1.1-এ আমাদের MCQ ছিল, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, আমাদের চারটি অপশান আছে, ক সোডিয়াম ক্লোরাইড, খ অ্যামোনিয়াম সালফেট, গ সালফিউরিক অ্যাসিড এবং ঘ অ্যাসেটিক অ্যাসিড। তোমরা যদি চারটে যদি দেখো, সেখানে দেখো আমাদের সোডিয়াম ক্লোরাইড হলো NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আমাদের সালফুরিক অ্যাসিডও জলে দ্রবীভূত হয়ে থাকে এবং অ্যামোনিয়াম সালফেটও। এখানে আমরা যদি দেখি আমাদের অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেজন্য সঠিক উত্তর হবে ঘ অ্যাসেটিক অ্যাসিড। 1.2-এ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো ক P4O10, খ গাঢ় H2SO4, গ অনার্দ CaCl2 এবং ঘ CaO। সঠিক উত্তর হলো ঘ CaO। 1.3, তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো ক WmK, খ W×M−1×K, গ হল W×M−1×K−1 এবং ঘ হল W×M×K−1। সঠিক উত্তর হল গ W×M−1×K−1। 2-এর দাগে আছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। 2.1-এ তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, ইহা হল মিথ্যা। 2.2, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য, ইহা উত্তরটি হবে সত্য। 2.3 হল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই, এই উত্তরটি হলো আমাদের সত্য, কারণ আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার কেলভিন। এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের মিটার বা সেন্টিমিটার সেই এককগুলি নেই, সেজন্যই আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই, এই বিবৃতিটি সত্য। 3-এর দাগে হলো, সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1-এ ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। আমাদের দেওয়া আছে যে ক্যালসিয়াম = হলো 40। এর সমাধানটা আমরা এইভাবে করব, ক্যালসিয়াম কার্বোনেট মানে COCO3, এর আণবিক ভর, ক্যালসিয়ামের ভর হলো আমাদের 40 দেওয়া আছে, কার্বন 12 যোগ অক্সিজেন কত, O3, তাহলে 16×3, তাহলে এখানে হলো 40 12 3 16 48, এবং এই 40 12 48 যোগ করলে হয় 100। সুতরাং 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের পরিমাণ হলো 40 গ্রাম, অর্থাৎ 40% ক্যালসিয়াম আছে। আমাদের জিজ্ঞাসা করেছে প্রশ্নতে যে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো, আমাদের ক্যালসিয়ামের পরিমাণ হলো 40% বা ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হলো 40 গ্রাম। 3.2-এ অ্যামোনিয়া সালফার ট্রাই অক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত
অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? এখানে অ্যামোনিয়া মানে হচ্ছে আমাদের NH3 এবং সালফার ট্রাই অক্সাইড হচ্ছে SO3। এদের আমাদের বুঝতেই পারছি যে এরা হচ্ছে আমাদের গ্যাস, তাহলে এর উত্তরটা আমরা এইভাবে লিখব, অ্যামোনিয়া সালফার ট্রাই অক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কারণ এক হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে শোষিত অণুর সংখ্যা বৃদ্ধি পায় ও বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। আমরা যদি অনুঘটককে ধরো চূর্ণ করে দিই, তার ফলে কি হবে না, তার অণুর সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং অণুর সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে তখন কি হবে না, তাদের মধ্যে বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, কারণ বেশি অণু তখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। এবং দুয়েরটি হলো বেশি সংখ্যক বিক্রিয়ক অণু বা পরমাণু অধিশোষিত হওয়ার সুযোগ পায়। অধিশোষণে মাত্রা যত বাড়ে কঠিন অনুঘটকের সক্রিয়তাও তত বেশি হয়, ফলস্বরূপ বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা এইভাবে লিখবে। আরেকবার উত্তরটা দেখে নাও। এরপরে চারের দাগে আমাদের নিউমেরিক্যালস আছে, গাণিতিক সমস্যা, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4.1-এ একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম, তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। এর উত্তরটা আমরা এইভাবে করব, একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল E = হচ্ছে 10 ভোল্ট, কারণ এখানে দেওয়াই আছে যে তড়িৎ কোষে তড়িৎচালক বল হলো 10 ভোল্ট, এবং সেজন্য আমরা লিখলাম যে তড়িৎচালক বল E = হলো 10 ভোল্ট। তড়িৎ কোষের রোধ R = হলো 8 ওহম, এখানে দেওয়াই আছে যে আমাদের অভ্যন্তরীণ, এখানে তড়িৎ কোষে তড়িৎচালক বল 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম এবং তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং সেজন্য আমরা তড়িৎ কোষের রোধ R হলো 8 ওহম এবং অভ্যন্তরীণ রোধ ছোট হাতের R হলো 2 ওহম, সময় টি হলো 60 সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি E = হলো I * R, মানে R + r, তাহলে I = হলো E/R + r, তাহলে I = হলো E, আমাদের যে মানগুলো এখানে আছে সেই মানগুলো লিখে দেবো, E এর জায়গায় লিখবো 10, R হলো 8 যোগ ছোট হাতের R হলো r হলো 2, তাহলে আমাদের হলো 10, এখানে 8 আর 2 যোগ করে হলো 10, তাহলে 10/10 এখানে কেটে হলো 1। তাহলে I মানে হলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা হলো আমাদের 1 অ্যাম্পিয়ার। রোধকটিতে উৎপন্ন তাপ, সেটা আমাদের জিজ্ঞাসা করেছে যে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। তাহলে রোধকটিতে উৎপন্ন তাপ H = হলো I² RT। এখানে I জানি আমরা 1 অ্যাম্পিয়ার, R হলো আমাদের 8 ওহম এবং সময় টি হলো আমাদের দেওয়া আছে 60 সেকেন্ড। তাহলে I এর জায়গায় লিখলাম I² 1² × 8 × 60 জুল, কারণ আমাদের রোধকটিতে আমাদের যে তাপ উৎপন্ন হয় এখানে তার একক জিজ্ঞাসা করেছে কত জুল, এবং এখানে আমাদের হবে জুলে উত্তর। এখানে আমি J লিখেছি, তোমরা জুলও লিখতে পারো। তা 1² মানে হচ্ছে 1 × 8 × এখানে হচ্ছে 60 জুল, এবং 8 আর 60 গুণ করলে হয় 480 জুল। তাহলে উত্তর হলো রোধকটিতে 60 সেকেন্ডে 480 জুল তাপ উৎপন্ন হবে। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারলে, গাণিতিক সমস্যাটা আরেকবার দেখে নাও। তাহলে আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌত বিজ্ঞানে পার্ট 5-এর উত্তরটি আলোচনা করে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।